नमस्कार बंधुरा, आपनारा सब केमन आछेन? आशा करी आपनारा सब भालो आछेन, आमरा भालो आछि। आज आमि बानाबो प्याटिस। प्याटिस बानानोर जोन्नो आमि एकटा छोटो साइजे बाँधाकपि केटे निएछि। आर एखाने निएछि दुटो गाजर, गाजरटा उपरे निएछि माने कुंडलीगुलो दिए कुरे कुरे निएछि, आर एकटा मीडियाम साइजे पेंयाज केटे निएछि। বাঁধাকপিটা আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি, হালকা এটাকে আমি ভাপিয়ে নেব বাঁধাকপিটা, যাতে বাঁধাকপির একটা গন্ধ আছে সেটা গন্ধটাও চলে যাবে আর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। তেল দিয়ে দিয়েছি, এবারে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, হালকা ভাজা হয়ে গেছে, বাঁধাকপি গুলো দিয়ে দেব। বাঁধাকপি গুলো একটু ভেজে নেব। বাঁধাকপি দিতে হলুদ দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি, আমি আমার পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ চিনি দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব বাঁধাকপিটা। এখানে অল্প আদা বাটা দেবো, এইটাকে ভালো করে মিশিয়ে নেবো এটাকে। আর যেগুলো গাজরগুলো পুড়ে রেখে দিয়েছি সেগুলো এতে এবারে দিয়ে দেবো। রেখা গাজরটাও দিয়ে দিচ্ছি, ওটাই দিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 5 মিনিট এটাকে আমি গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো। যাতে লবণ দেওয়া হয়েছে জলটা বেরিয়ে যায়, আর বাঁধাকপিটা তো আগেই আমি ভাপিয়ে নিয়েছি। এই এটাকে আমি ভালো করে এটাকে মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এটাকে আমি এবারে ঠান্ডা করে নেব। এটা আমি ঠান্ডা করে বাটিতে ঢেলে নিয়েছি, এবারে আমি ময়দা দেবো ওটাতে, 4 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এতে আর একটু শুকনো লঙ্কা আমি ঘরে ভেজে গুঁড়ো করে রেখেছি, অল্প এখানে দিয়ে দেবো, বেশি দেবো না, বেশি দিলে ঝাল হয়ে যাবে। দুটো ডিম ফাটিয়ে আমি এটাকে মিশিয়ে দেবো। হাতে করে আমি এরকম করে ভালো করে মিশিয়ে নেবো এটাকে।
এটা আমার মিশানো হয়ে গেছে। আমি এবারে 5-7 মিনিটের জন্য এটা রেখে দেব। এতে আমি তেল দিয়ে দিয়েছি, এটা পুরো সাদা তেলে এটাকে ভেজে নেব। বেশি তেল দিয়ে ভাজবো না, হালকা তেলেই ভাজবো এটাকে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি এরকম করে এগুলো হাতে করে দিয়ে দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো আস্তে আস্তে আমি উল্টে নেব। হালকা করে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। একবার আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি খেতে লাগে, ভীষণ ভালো হয়। এর গন্ধটা খুব সুন্দর উঠেছে, ভীষণ ভালো লাগছে গন্ধটা। গন্ধতেই মনে হচ্ছে যে ভীষণ টেস্টি হয়েছে। এগুলোকে আমি এবারে উঠিয়ে নেবো একটা একটা করে। আর এই তেলে আমি বাকিগুলো এরকম করে ভেজে নেবো। এটা আমি ঘরোয়া প্যাটিস বানিয়েছি, এটা সবাই বানাতে পারবে। রায়তা, সস, কাসুন্দি সব কিছুতেই খাওয়া যাবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।